একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো আমরা। রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। রাজ্যপালের কনভয়কে কালো পতাকাও দেখানোর অভিযোগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই সময় বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই সময় তাকে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূলের ছাত্র পরিষদ। দলীয় পতাকার সঙ্গে নিয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল ছাত্র পরিষদের। আপনারা দেখছেন সেই ছবি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই সময় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। Apex court of this country, Supreme Court, Supreme Court will take a decision soon. All universities will be getting full-time vice chancellors as soon as possible. রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, কালো পতাকা দেখানো হচ্ছে রাজ্যপালের কনভয়কে। অন্যদিকে আরেকটা ছবি আপনারা দেখছেন যেখানে কনভয়ের সামনে বিক্ষোভ।